السلام عليكم ورحمة الله وبركاته. إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا. من يهده الله فلا مضل له، ومن يضلله فلا هادي له، ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له، ونشهد أن سيدنا ونبينا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله صلى الله عليه وعلى آله وسلم، الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا. أما بعد، فقد قال الله تعالى في كلامه المجيد: أعوذ بالله من الشيطان الرجيم، بسم الله الرحمن الرحيم. فاتقوا النار التي وقودها الناس والحجارة، أعدت للكافرين. إن الله وملائكته يصلون على النبي: يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم سيدنا مولانا محمد وعلى آله سيدنا. اللهم صل على سيدنا مولانا محمد وعلى آله سيدنا. بلغ العلا بكماله، كشف الدجى بجماله، حسنت جميع خصاله، صلوا عليه وعليه. إن الدنيا صبا يوما إلى أرض الهم، بلغ سلامي روضة في النبي المحترم. بلغ العلا بكماله، كشف الدجى بجماله، حسنت جميع خصاله، صلوا عليه وعليه. মহতারাম মুআজ্জাজ সম্মানিত উপস্থিতি, মহান আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে আমরা প্রাণপ্রিয় শুকরিয়া আদায় করছি যে আল্লাহ রাব্বুল আলামিন আমাকে আপনাকে আজকের এই মহতি দিন, পবিত্র শুক্রবার দিন, জুমার দিন আল্লাহ রাব্বুল আলামিনের খানায় কাবার টুকরা মসজিদে এসে বসার তৌফিক দান করেছেন। আমরা সকলে অন্তরের অন্তঃস্থল থেকে শ্রদ্ধা ভক্তির সাথে কালিমাতুশ শুকুর উচ্চারণ করে বলছি আলহামদুলিল্লাহ।
আমি কোরআনুল করিম থেকে একখানা আয়াতে কারিমা তেলাওয়াত করেছি। আল্লাহ রাব্বুল আলামিন আমাকে তৌফিক দান করলে এই আয়াতকে সামনে রেখে আপনাদের সামনে দুই একটা কথা উপস্থাপন করব। ওয়ামা তৌফিকি ইল্লা বিল্লাহ। সম্মানিত উপস্থিতি, আজকে একদিকে হচ্ছে শুক্রবার দিন, আরেক দিক দিকে হচ্ছে আমাদের ঈসাই সালের প্রথম শুক্রবার, প্রথম জুমা। সম্মানিত সুদী, এই বছরের শুরুতে আমরা আল্লাহ রাব্বুল আলামিনের নিকট এই ওয়াদাবদ্ধ হব, আমি আমার জীবন তৈরি করব গুনামুক্ত জীবন হিসাবে। অতীত জীবনের সব গুনার জন্য আল্লাহর নিকট লজ্জিত হব, তাওবা করব, ইস্তেগফার করব। আর সামনে আল্লাহ রাব্বুল আলামিন যে দিনগুলো আমাদের দান করবেন, এইগুলা আল্লাহর পক্ষ থেকে নিয়ামত মনে করে এই দিনগুলা যেন আমরা গুনামুক্ত জিন্দেগি গড়ে তুলতে পারি, আমরা সবাই বলি আমিন। আমি যে আয়াতে কারিমা তিলাওয়াত করেছি, এই আয়াতের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন ইরশাদ করছেন, তোমরা দুজকের আগুনকে ভয় করো, জাহান্নামের যে ভয়াবহতা এই ভয়াবহতাকে তোমরা ভয় করো, কারণ ওয়াকুদুহান নাস ওয়াল হিজারা, আল্লাহ রাব্বুল আলামিন এই জাহান্নামের অগ্নিকে উত্তপ্ত করবেন মানুষ দিয়ে এবং পাথর দিয়ে। আর এই জাহান্নামের অগ্নি আল্লাহ রাব্বুল আলামিন প্রস্তুত করে রেখেছেন যারা আল্লাহ রাব্বুল আলামিনের বিধানগুলিকে বিধানগুলি দেখায়, আল্লাহ রাব্বুল আলামিনের বিধানগুলিকে অস্বীকার করে কাফির হয়ে গিয়েছে, মূলত তাদের জন্য এই জাহান্নাম আল্লাহ রাব্বুল আলামিন প্রস্তুত করে রেখেছেন। সুতরাং একজন মুমিনের জীবনের সবচাইতে বড় কামনা বাসনা হচ্ছে জাহান্নামকে ভয় করা, জান্নাত আল্লাহর নিকট কামনা করা। আমাদের দেশে এক শ্রেণীর ভণ্ডদের আবিষ্কার আবির্ভাব হয়েছে, যারা বলতেছে যে আমি জাহান্নামকে ভয় পাই না, জান্নাতও চাই না, আমি যখন মারা যাব আমার কপালে দয়াল নবীর নাম লিখে দিবেন, নাউযুবিল্লাহি মিন যালিক। আমরা কতটুকু বিবেক আমাদের নিচে নেমে গেছে, এই সমস্ত বক্তারা ওয়াজ করে আমরা তাদেরকে মাহফিলে আনি, তাদের কাছ থেকে আমরা বয়ান শুনি, এই আকীদা যারা পোষণ করবে তারা নিঃসন্দেহে কাফের। কারণ আল্লাহ রাব্বুল আলামিন পরিষ্কার বলেছেন তোমরা জান্নাত কামনা করো, জাহান্নামকে ভয় করো, ফাত্তাকুন নার, তোমরা জাহান্নামের অগ্নিকে তোমরা ভয় করো। অথচ সে বলছে জাহান্নামের অগ্নিকে ভয় পাই না, জান্নাতও চাই না, দয়াল নবীর নাম কপালে লিখে দাও, নাউযুবিল্লাহি মিন যালিক। দয়াল নবীর নাম কপালে লিখতে হবে না, বরং সিরতে সুরতে আখলাকে নবী হতে হবে, নবীজির আখলাক জীবনের মধ্যে ধারণ করতে হবে। সম্মানিত শুধু, আসুন এই আয়াতের আলোকে আমরা জাহান্নাম সম্পর্কে আজকে আলোচনা করি, যাতে আমাদের বৎসরের এই প্রথম থেকে আমরা জাহান্নামের ভয়াবহতা যদি জানি আমরা, তাহলে জাহান্নাম থেকে বাঁচার জন্য আমরা সব সময় আমরা প্রস্তুত থাকব। আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল কারীমের অন্য একটি আয়াতের মধ্যে ইরশাদ করছেন, ইন্নাল্লাযীনা কাফারু ওয়া মাতু ওয়া হুম কুফফার উলাইকা আলাইহিম লা'নাতুল্লাহি ওয়াল মালাইকাতি যারা আল্লাহ রাব্বুল আলামিনের বিধান বলে অস্বীকার করে কুফরি করেছে, কাফির হয়ে গিয়েছে, তারা জাহান্নামে যাবে। জাহান্নামে যাওয়ার পর শুধু শেষ নয়, তাদের উপর আল্লাহর পক্ষ থেকে, ফেরেশতাদের পক্ষ থেকে, সব নেককার বান্দাদের পক্ষ থেকে তাদের উপর অভিসম্পাত লানত বর্ষিত হবে, নাউযুবিল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন অন্য একটা আয়াতের মধ্যে ইরশাদ করছেন, ওয়ালাকাদ যারাআনা লিজাহান্নামা কাসীরাম মিনাল জিন্নি ওয়াল ইনস, জাহান্নামের জন্য আল্লাহ রাব্বুল আলামিন জিন এবং ইনসানদেরকে রেখেছেন, যারা নাফরমানি করে, যারা কুফরি করে। কিভাবে কুফরি করে, কিভাবে তাদের কুফরি সংগঠিত হয়, কিভাবে জাহান্নামে যায়, এর পরের আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন তুলে ধরেছেন। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, লাহুম কুলুবুল লা ইয়াফকাহুনা বিহা, তারা তো সেই মানুষ যাদেরকে আল্লাহ কল্প দান করেছেন, বুঝার শক্তি দান করেছেন, কিন্তু তারা বুঝে না।
অর্থাৎ তাদের সামনে সত্য ধর্ম সত্য দিন তাদের সামনে আছে কিন্তু তারা অল্প দ্বারা তারা উপলব্ধি করে না ওয়ালাহুম আয়ুনুল লা ইয়াবসিরুনা বিহা তাদের চোখের সামনে সত্য দিন আছে কিন্তু তারা এই চোখ দিয়ে এই ধর্ম তারা দেখে না সত্য ধর্ম তারা দেখারও চেষ্টা করে না বরং বৃত্তাঙ্গুলি দেখায় আল্লাহ তাআলা বলেন ওয়ালাহুম আযানুল লা ইয়াসমাউনা বিহা আল্লাহ রাব্বুল আলামিন তাদের কান দিয়েছেন কানে শোনার ক্ষমতাও দিয়েছেন কিন্তু কান দিয়ে তারা উপলব্ধি করে না আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে তুলনা করেছেন উলাইকা কাল্লানাম যারা কল টাকার পর আল্লাহ রাব্বুল আলামিনের বিধান বলে মানে না চুপ টাকার পর বিধান বলেকে দেখে না যাদের কান টাকার পর বিধান বলেকে শুনে না এরা হচ্ছে পশুর মতো পশু বলে আল্লাহ তাআলা শেষ করেন নাই আল্লাহ রাব্বুল আলামিন বলেন বাল হুম আদল বরং পশু নয় পশুর চাইতেও আরো নিকৃষ্ট নাউযু বিল্লাহ এইজন্য আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল কারীমের সূরা কুরআনুল কারীমের সূরা তাহরিমের 6 নম্বর আয়াতের মধ্যে ইরশাদ করছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু أنفسكم وأهليكم نارا يا আমার মুমিন বান্দা বান্দিরা তোমরা দুজকের আগুন থেকে তোমরা নিজে বাঁচো দুজকের আগুন থেকে তোমরা নিজে বাঁচো এবং তোমরা নিজে বাঁচলে হবে না তোমাদের সন্তান সন্ততি তোমাদের বাবা মা তোমাদের আত্মীয় স্বজন যারা রয়েছে তাদেরকেও তোমরা দুজকের আগুন থেকে বাঁচাও তোমরা নিজেও বাঁচো দুজকের আগুন থেকে অপরকেও তোমরা দুজকের আগুন থেকে বাঁচাও এজন্য দুজকের ওয়াজটা বড় গুরুত্বপূর্ণ ওয়াজ জাহান্নামের ওয়াজটা আমরা হৃদয় দিয়ে উপলব্ধি করতে হবে শুধু বললাম জাহান্নামের আগুনটা বড় ভয়াবহ শুনলাম শুনে গেলাম হবে না বরং আমরা হৃদয় দিয়ে উপলব্ধি করতে হবে এবং জাহান্নাম থেকে বাঁচার জন্য প্রাণান্তকর চেষ্টা আমাদের চালিয়ে যেতে হবে সম্মানিত শ্রোতা কুরআনুল কারীমের সূরা মুদাসসিরের মধ্যে ইরশাদ হচ্ছে আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়ামা আদরাকা মা সাকার লা তুবকা ওয়ালা তাযার লাওয়াহাতুন লিল বাশার আলাইহা 19 আল্লাহ রাব্বুল আলামিন আমার নবীকে বলেন হে আমার নবী আপনি কি জানেন জাহান্নাম কি জাহান্নাম হচ্ছে এমন একটা জায়গা যেই জায়গায় মানুষকে শান্তিতে থাকতেও দিবে না আবার জাহান্নাম থেকে ছেড়েও দিবে না মানুষকে শান্তিতে থাকতেও দিবে না আবার এই জায়গা থেকে জাহান্নাম তোমাকে ছেড়েও দিবে না লাওয়াহাতুল লিল বাশার জাহান্নাম এমন একটা জায়গা যেই জায়গায় যখন যাবে মানুষ যাওয়ার পর তাদের চামড়াগুলো জলসে যাবে চামড়া জলসে যাবে চামড়া জ্বালিয়ে দেওয়া হবে আলাইহা 19 আর জাহান্নামের রক্ষী আল্লাহ রাব্বুল আলামিন দেখেছেন 19 জন অর্থাৎ পলায়ন করে যাওয়ার কোনো সুযোগ নাই আল্লাহ রাব্বুল আলামিন জাহান্নামের শ্রেণী বিন্যাস করেছেন ভাগ করেছেন স্তর করেছেন কুরআনুল কারীমের মধ্যে আসছে লাহা সাবাতু আবওয়াব জাহান্নামের দরজা অর্থাৎ জাহান্নামের স্তর হচ্ছে 60টা لكل باب منهم جزء مقسوم প্রত্যেকটা স্তরের শাস্তি ভিন্ন ভিন্ন রকমের একটা জায়গায় এক রকমের শাস্তি এই রকম কয়টা স্তর রয়েছে 60টা স্তর জাহান্নাম লাজা হুতামা সাইর সাকার জাহিম হাবিয়া এই 60টা হচ্ছে জাহান্নামের 60টা স্তর আল্লাহ আমাদেরকে এই স্তরগুলি থেকে আল্লাহ তুমি বাঁচাও আমরা বসাই বলি আমিন সম্মানিত শ্রোতা প্রত্যেকটা স্তরে ভিন্ন ভিন্ন রকম শাস্তি আল্লাহ রাব্বুল আলামিন দিবেন কোন স্তরে আল্লাহ রাব্বুল আলামিন কাফেরদের শাস্তি দিবেন কোন স্তরে মুশরিকদের শাস্তি দিবেন কোন স্তরে সুদকুরদের শাস্তি দিবেন কোন স্তরে ঘুষকুরদের শাস্তি দিবেন কোন স্তরে আল্লাহ রাব্বুল আলামিন বিচারকারী নারী পুরুষদের শাস্তি দিবেন এইভাবে আল্লাহ তাআলা শাস্তি দিবেন এই জাহান্নামের 7টি স্তর ছাড়া আরো কয়েকটি গাঁটি রয়েছে জাহান্নামে যাওয়ার আগে আরো কয়েকটা গাঁটি আছে এর মধ্যে একটা গাটির নাম হচ্ছে দাসাত দাসাত হচ্ছে এমন একটা হ্রদ বা এমন একটা লেক
যেই জায়গায় জাহান্নামীদের রক্ত পূজ এ ঘাম এইগুলা একত্রিত করা হবে এর নাম হচ্ছে গাসসাক এটা হচ্ছে জাহান্নামের একটা গাটি জাহান্নামের একটা গাটির নাম হচ্ছে গাসসাক এই জায়গায় কি রাখা হবে জাহান্নামীদের রক্ত জাহান্নামীদের পূজ জাহান্নামীদের ঘাম জাহান্নামের আরেকটা গাটির নাম হচ্ছে গিসলিন গিসলিন হচ্ছে এমন জায়গা যেই জায়গায় জাহান্নামীদের মলমূত্র রাখা হবে একটা রক্ত পূজ ঘাম আরেকটা কি রাখা হবে মলমূত্র রাখা হবে এখন জাহান্নামীরা যখন তৃষ্ণার্ত হয়ে যাবে তৃষ্ণার্ত হয়ে গিয়ে যখন তারা পানি চাইবে খাদ্য চাইবে তখন তাদেরকে তো আমার জান্নাতীদের মতো সুপেয় কোনো পানি করে দেওয়া হবে না তাদেরকে ওই দুইটা জায়গা থেকে গিসলিন এবং এই যে গাসসাক যে দুইটা জায়গা এই জায়গা থেকে তাদেরকে পান করতে দেওয়া হবে নাউজুবিল্লাহ এই ভয়াবহ দুইটা জায়গা থেকে তাদেরকে পান করতে দেওয়া হবে সম্মানিত শুনি এছাড়াও হাদিস শরীফের মধ্যে তিনাতুল খাবাল নামে আরেকটা কূপের কথা এসেছে যেটা হচ্ছে জাহান্নামীদের বিষ জাহান্নামীদের কোষ দ্বারা পরিপূর্ণ করে দেওয়া হবে এর নাম হচ্ছে তিনাতুল খাবাল আর এই তিনাতুল খাবালের পাশে একটা বিশাল একটা পাহাড় রয়েছে এই পাহাড়ের নাম হচ্ছে সাউদ এই বিশাল একটা পাহাড় রয়েছে পাহাড়ের নাম হচ্ছে সাউদ এটা তিনাতুল খাবালের পাশে জাহান্নামীদেরকে এই পাহাড়ের মধ্যে বিশাল পাহাড়ের মধ্যে তোলা হবে পাহাড়ের মধ্যে তুলে তাদেরকে জাহান্নামের ফেরেশতাদেরকে দিয়ে তাদের ঘাড় ধরে সজোরে ধাক্কা দেওয়া হবে এই ধাক্কা খেয়ে তারা এই সাউর পাহাড়ের একেবারে নিচে পড়ে যাবে নিচ থেকে তাদেরকে আবার ওই পাহাড়ে তোলা হবে আবার সজোরে ধাক্কা দিয়ে তাদেরকে নিচে ফেলে দেওয়া হবে নাউজুবিল্লাহ সম্মানিত সুদিন তারপর জুব্বুল হুজন নামে আরেকটা জায়গা আছে যে জায়গায় যারা রিয়া প্রদর্শন করে লোক দেখানো ইবাদত করে এবং যারা অহংকারী তাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন শাস্তি দিবেন আর জাহান্নামের আরেকটা ভয়ঙ্কর জায়গা রয়েছে এই ভয়ঙ্কর জায়গাটার নাম হচ্ছে গাই এই জায়গাটার নাম কি গাই এত ভয়ঙ্কর একটা জায়গা এই জায়গা থেকে বিকট আওয়াজ প্রবাহিত হয় বড় বড় শব্দ হয় এত ভয়ঙ্কর শব্দ হয় জাহান্নামের অন্যান্য যে জায়গাগুলো রয়েছে অন্যান্য সকল জায়গা প্রতিদিন আল্লাহ রাব্বুল আলামিনের নিকট 400 বার ওই গাই থেকে আল্লাহ রাব্বুল আলামিনের নিকট পানাহ চায় জাহান্নামের অন্যান্য জায়গাগুলি এই জায়গা থেকে পানাহ চায় আল্লাহ রাব্বুল আলামিনের নিকট প্রতিদিন কতবার 400 বার এত ভয়ঙ্কর জায়গার নাম হচ্ছে এই গাই সম্মানিত সুদিন এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে বারবার জাহান্নাম থেকে বাঁচার কথা বলেছেন কোরআনুল কারীমের মধ্যে এসেছে সূরা মারিজে আল্লাহ তাআলা ইরশাদ করছেন তাদউ মান আদবা ওয়া তাওয়াল্লা ওয়া জামা ফাআওয়া এই আয়াতের ব্যাখ্যায় তাফসীর ইবনে কাসির বলছেন আয়াতের সরল অনুবাদ না করে ব্যাখ্যা বলছি একটা বন্য হিংস্র জন্তু যেভাবে তার খাবারের জন্য হিংস্র হয়ে যায় খাবারের জন্য এদিক ওদিক দৌড়াদৌড়ি করতে থাকে জাহান্নাম জাহান্নামীদের ধরার জন্য ঠিক এইভাবে জাহান্নামীদের ধরার জন্য ঠিক এইভাবে অধিক অধিক খোঁজাখুঁজি করবে এইভাবে খোঁজাখুঁজি করবে জাহান্নাম সম্মানিত শুধু হাদিস শরীফের মধ্যে এসছে আল্লাহ রাব্বুল আলামিন জাহান্নামের 70,000 লাগাম আল্লাহ রাব্বুল আলামিন তৈরি করে রেখেছেন প্রত্যেকটা লাগামে আল্লাহ রাব্বুল আলামিন 70,000 ফেরেশতা আল্লাহ রাব্বুল আলামিন প্রস্তুত করে রেখেছে একবার চিন্তা করেন যে আমরা এই জাহান্নামের অগ্নি থেকে আমরা বাঁচতে চাই কি চাই না আমরা সবাই এই জাহান্নামের অগ্নি থেকে বাঁচতে চাই আমাদের দেশে কিছু মানুষ আছে বলে যে আমরা তো মুসলমান একদিন তো একদিন জান্নাতে আমরা যাব কিছুদিন হয়তো শাস্তি পেয়ে জান্নাতে যাব এই কামনা একজন দুঃসাহসিক ব্যক্তি ছাড়া আর কেউ করতে পারে না আল্লাহর তুচ্ছ শাস্তি কোনো মানুষকে বুক করার মতো শক্তি আছে শক্তি নাই এই জন্য আল্লাহর নিকট জান্নাত কামনা করতে হবে জান্নাতে যাওয়ার জন্য সর্বাত্মক প্রচেষ্টা চালিয়ে যেতে হবে আমাদের পারবো ইনশাআল্লাহ সম্মানিত শুধু জান্নাতি জাহান্নামীদের জাহান্নামে দিতে দিতে এমন অবস্থা হয়ে যাবে আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতকে এক পর্যায়ে জিজ্ঞেস করবেন রে জাহান্নাম
يوم لا نقول لجهنم هل امتلأت وتقول هل من مزيد জাহান্নামী দেরকে জাহান্নামে ভরতে ভরতে আল্লাহ রাব্বুল আলামিন জাহান্নামকে বলবেন যে জাহান্নাম তুমি কি পরিতৃপ্ত হয়ে গিয়েছো অর্থাৎ তোমারে এমন জাহান্নামের দিকে দিলাম তুমি কি তৃপ্ত হয়ে গিয়েছো তখন জাহান্নাম আল্লাহকে বলবে হাল মিন মাজিদ আল্লাহ আর কোনো মানুষ আছে কি জাহান্নামের অর্থাৎ আমার জায়গা এখনো ভরে নাই আমার জায়গা এখনো ভরে নাই আর কি আছে আমাকে দেওয়ার জন্য হাদিস শরীফের মধ্যে আসছে বুখারী শরীফের 4,448 তোমার জাতের কসম তোমার ইজ্জতের কসম আমার আর জাহান্নামে কারো প্রয়োজন নাই সুবহানাল্লাহ তার মানে এই জাহান্নামটা কত বিশাল সবাইকে নিয়ে নেওয়ার পর সে তৃপ্ত হবে না আল্লাহ রাব্বুল আলামিনের কুদরতি কদম দেওয়ার পর সে তৃপ্ত হবে সম্মানিত শুধু জাহান্নামীদেরকে যখন জাহান্নামীদের উপর পানি ঢালা হবে জাহান্নামের আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল কারীমের সূরা হজের 19 নম্বর আয়াতের মধ্যে ইরশাদ করছেন ইউসারু বিহি মা ফি বুতুনিহিম ওয়াল জুনুদ তাদের উপর যখন জাহান্নামের গরম পানি যখন ঢালা হবে আমাদের গরম পানির মতো নয় জাহান্নামের গরম পানি যখন ঢালা হবে মানুষের মানুষের চামড়াগুলো জ্বলসে যাবে মানুষের পেট থেকে নারী বুড়ি গুলো ভর সহ সব কিছু বের করে দিবে নাউজুবিল্লাহ সম্মানিত শুধু জাহান্নামীদের আল্লাহ রাব্বুল আলামিন রক্ত এবং পুঁজ খেতে দিবেন জাহান্নামীদের জন্য এমন একটা জায়গা থাকবে যেই জায়গায় গিয়ে দেখা যাবে জাহান্নামীদের লজ্জাস্থান থেকে দুর্গন্ধ বের হচ্ছে এমন দুর্গন্ধ পৃথিবীর কোন দুর্গন্ধের সাথে তুলনা করা যায় না এই জন্য জান্নাত এবং জাহান্নামের কোনো কিছু পৃথিবীর কোনো কিছু দিয়ে তুলনা করা যায় না কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন বোঝার জন্য এর আকৃতি আকার কিছুটা দুনিয়া রেখেছেন আল্লাহ যদি শুধু বলতেন জাহান্নামের আগুন পৃথিবীতে যদি আগুন দিতেন না তাহলে আমরা আগুন বুঝতাম না এই জন্য পৃথিবীতে এগুলা দিয়ে বোঝার জন্য আল্লাহ তাআলা দিয়েছেন আল্লাহ যদি ফলমূল না দিয়ে বলতেন জান্নাতের ফলমূল আমরা তো ফলমূল বুঝতাম না এই জন্য আল্লাহ তাআলা এই ছোট্ট ছোট্ট নিয়ামতগুলা দুনিয়াতেও দিয়ে দিয়েছেন সম্মানিত শুধু ওই জায়গায় একটা উপত্যকা থাকবে এর নাম হচ্ছে জুব্বুল হুজর সেখানে হচ্চরের ঘাড়ের মতো বড় গাছ বিশিষ্ট প্রাণী থাকবে যাদের বড় ঘাড়ের মতো সাপ থাকবে এই সাপগুলা তাদেরকে দংশন করবে এক সাপ যখন একবার দংশন করবে এই দংশনের ক্রিয়া মানুষের শরীরের মধ্যে 1,000 বছর থাকবে মানুষের লজ্জাস্থান থেকে দুর্গন্ধ বের হবে আর এই সাপ যখন দংশন করবে তখন 1,000 বছর পর্যন্ত এই দংশনের ক্রিয়া থাকবে একটা দংশনে কত বছর থাকবে 1,000 বছর এই সমস্ত মানুষ হচ্ছে তারা যারা দুনিয়ায় থাকতে ব্যভিচারের সাথে সম্পৃক্ত ছিল জোরে বলেন নাউজুবিল্লাহ তারপর আরেকটা জায়গা যার নাম হচ্ছে মালহাম মালহামে এমন সাপ থাকবে যেই সাপের ঘাড় হবে উটের ঘাড়ের মতো সাপের ঘাড় হবে উটের ঘাড়ের মতো এবং এত লম্বা হবে এই লম্বাটা হবে 1 মাসের পথ অর্থাৎ 1 মাস যদি সাপের উপর দিয়ে হেঁটে যান তাহলে এতটুকু লম্বা হবে আর এই সাপটা মানুষকে দংশন করবে একটা দংশনে তার 70 বৎসর যন্ত্রণা তার শরীরের মধ্যে থাকবে বুঝতে পারছেন তারা কারা তারা হচ্ছে যারা দুনিয়ায় নামাজ পড়তো না জোরে বলেন নাউজুবিল্লাহ যারা নামাজ পড়তো না তাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন এইভাবে শাস্তি দিবেন তারপর কিছু মানুষের ললাটে কপালে পার্শ্ব দেশে পৃষ্ঠ দেশে আল্লাহ রাব্বুল আলামিন আগুনের ছেক দিবেন জাহান্নামের আগুন দিয়ে ছেক দিবেন তারা হচ্ছে ওই সমস্ত মানুষ যাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়াতে আল্লাহ রাব্বুল আলামিন সম্পদ দান করেছেন কিন্তু ওই সম্পদের যাকাত তারা আদায় করে নাই তাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন এইভাবে জাহান্নামে শাস্তি দিবেন এইভাবে সুদপুরদের আল্লাহ শাস্তি দিবেন
মৃত্যুকদের আল্লাহ রাব্বুল আলামিন শাস্তি দিবেন, চোর ডাকাতদের আল্লাহ তাআলা শাস্তি দিবেন, জালিমদের আল্লাহ রাব্বুল আলামিন শাস্তি দিবেন, অন্যের হক যারা নষ্ট করেছে তাদের আল্লাহ রাব্বুল আলামিন শাস্তি দিবেন, বাবা মায়ের অবাধ্য যারা ছিল তাদের আল্লাহ রাব্বুল আলামিন ভিন্ন ভিন্ন রকমের শাস্তির জায়গা আল্লাহ তৈরি করে রেখেছেন জাহান্নাম। এটা হচ্ছে জাহান্নাম। সম্মানিত দর্শকদের, এই জাহান্নামের গভীরতা কতটুকু আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা হাদিস বর্ণনা করছেন। তিনি বলেন, আমরা একদিন আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সামনে ছিলাম, হঠাৎ বিকট একটা আওয়াজ হলো। আওয়াজ হওয়ার পর আল্লাহর রাসূল আমাদের দিকে মুখ ফিরিয়ে বললেন, যে আমার সাহাবীরা, আতাদরুনা মা হাযা, তোমরা কি জানো এই আওয়াজটা কিসের আওয়াজ? তখন সাহাবায়ে কেরাম বললেন, আল্লাহ এবং রাসূল জানেন, আমরা জানি না। আল্লাহ রাসূল বললেন, হে আমার সাহাবীরা, আল্লাহ রাব্বুল আলামিন আজ থেকে 70 বছর আগে জাহান্নামে একটা আল্লাহ রাব্বুল আলামিন পাথর নিক্ষেপ করেছেন। এই মুহূর্তে এই পাথরটা জাহান্নামের একেবারে অতল গহ্বরে তলিয়ে গিয়েছে, জাহান্নামের একেবারে নিচে চলে গিয়েছে। 70 বছর আগে ফেলা হয়েছে আর এখন নিচে লেগেছে, এই শব্দটা আমি রাসূলুল্লাহ শুনেছি। সুবহানাল্লাহ। সম্মানিত দর্শকদের, আল্লাহ রাব্বুল আলামিন যখন মানুষকে জাহান্নামে দিবেন, তাদের উজুহুম কিতাম মিনাল লাইলি মুজলিমা, আমাদের এই যে এখন যে সুন্দর চেহারা রয়েছে এরকম সুন্দর আর চেহারা থাকবে না, তাদের মুখমণ্ডল তমসার রাত্রির মতো অন্ধকার হয়ে যাবে, নাউজুবিল্লাহ। শুধুমাত্র আমরা মনে করি যে জাহান্নামে একবার জ্বালিয়ে দিবেন, বিষয়টা এমন নয়। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, কুল্লামা নাদিজাত জুলুদুহুম বদ্দালনাহুম জুলুদান গায়রাহা লিয়াযুকুল আযাব। জাহান্নামের আগুন যখন মানুষের চামড়া জ্বালিয়ে দিবে, তখন জ্বালিয়ে দেওয়ার পর আবার জাহান্নামে নতুন চামড়া তৈরি হয়ে যাবে, আবার তাদেরকে জ্বালিয়ে দেওয়া হবে, আবার জাহান্নামে তাদের নতুন চামড়া তৈরি হয়ে যাবে। জাহান্নামীদের জন্য আল্লাহ রাব্বুল আলামিন জাক্কুম ফল তৈরি করে রেখেছেন, এমন ফল যার সামনেও কাটা পিছেও কাটা, একটা জাক্কুম ফল। মানুষ যখন চাইবে, জাহান্নামীরা যখন চাইবে, তখন তাদেরকে জাক্কুম ফল দেয়া হবে। এই জাক্কুম ফলের সন্ধানটা পৃথিবীতে একবার পাওয়া গিয়েছিল। এটা হচ্ছে এমন একটা ভয়ঙ্কর যে এর রস এখনো পৃথিবীতে, যদি এর রস যদি হাতের মধ্যে লাগানো হয় হাতটা জ্বলসে যায়। এটা হচ্ছে পৃথিবীর জাক্কুম ফল। আর জাহান্নামের জাক্কুম ফল কিরকম হবে? আল্লাহ হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মধ্যে ইরশাদ করেছেন, এই জাক্কুম ফলের এক বিন্দু যদি একবার যদি পৃথিবীতে ফেলা হয়, এক বিন্দু যদি ফেলা হয়, তাহলে পৃথিবীর যত আহার্য বস্তু রয়েছে, খাবার বস্তু রয়েছে, সব খাবার বস্তু বিকৃত হয়ে যাবে। এত ভয়াবহ একটা ফল জাহান্নামীদের ভক্ষণ করতে দেওয়া হবে। আর এই ফলের উত্তাল কোদায় হবে, এই গাছ হচ্ছে ইন্নাহা সাজারাতুন তাখরুজু ফি আসলি জাহান্নাম, এই গাছটা জাহান্নামের একেবারে নিচ থেকে উপরে উঠবে। জুরে বলেন নাউজুবিল্লাহ। নিচ থেকে যদি উপরে উঠে তাহলে জাহান্নামের গভীরতা থেকে এই ফল গাছের, জাহান্নামীদের এই ফল গাছের গভীরতাটা কতটুকু কি বড় হয় একটু চিন্তা করেন। সম্মানিত দর্শক, যখন তারা পানি চাইবে, লা ইয়াযুকুনা ফিহা বারদা ওয়ালা শারাবা ইল্লা হামিমা ওয়া গাসসাকা, তাদেরকে গরম এবং উত্তপ্ত পানি তাদেরকে পান করতে দেওয়া হবে, অর্থাৎ শান্তির কোনো নিশানা থাকবে না জাহান্নামে। সম্মানিত দর্শক, যখন জাহান্নামীরা জাহান্নামে চলে যাবে, জাহান্নামীরা যখন জাহান্নামে চলে যাবে, তখন আফসোসের আর কোনো সীমা থাকবে না, তারা আফসোস করতেই থাকবে। এক পর্যায়ে জাহান্নামীরা জান্নাতীদেরকে, যারা জান্নাতে গিয়েছে তাদেরকে বলবে, ওয়ানাদা আসহাবুন নারি ওয়া আসহাবুল জান্না আন আফিদু আলাইনা মিম্মা আও মিম্মা রাযাকাকুমুল্লাহ। জাহান্নামীরা জান্নাতীদেরকে বলবে, হে জান্নাতীরা, তোমরা আমাদেরকে, আল্লাহ তোমাদেরকে যে পানি দিচ্ছেন, যে রিজিক দিচ্ছেন, ওইগুলা থেকে আমাদেরকে একটু পান করার একটু সুযোগ আমাদেরকে দাও। তখন জান্নাতীরা যারা এত নাজ নিয়ামত পেয়েছেন, তারা বলবে, কালু ইন্নাল্লাহা হাররামাহুমা আলাল কাফিরিন,
জান্নাতীরা গর্ব করে বলবে রে জাহান্নামীরা আল্লাহ রাব্বুল আলামিন ওই সমস্ত খাবার তোমাদের জন্য হারাম করে দিয়েছে নাউজুবিল্লাহ এগুলা সব তোমাদের জন্য হারাম করে দেয়া হয়েছে তোমরা আমরা দুনিয়া থেকে তোমরা টাকা বিদ্রুপ করেছো দেখো আপনাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন কি নাস নিয়ামত দিয়েছেন সুবহানাল্লাহ সম্মানিত সুধী এক পর্যায়ে জাহান্নামীরা কাঁদতে শুরু করবে কাঁদতে কাঁদতে তাদের কান্না এত ভারী হয়ে যাবে হাদিস শরীফের মধ্যে এসেছে তাদের যে জাহান্নামের জাহান্নামীদের চোখের পানি দিয়ে বিশাল জাহাজ যদি ভাসিয়ে দেওয়া হয় এই জাহাজটা চলে যাবে যেতে যেতে এমন অবস্থা হবে তাদের চোখের মধ্যে আর কোনো পানি থাকবে না চোখ থেকে রক্ত প্রবাহিত হতে থাকবে এক পর্যায়ে আল্লাহ রাব্বুল আলামিন জাহান্নামীদেরকে পাকড়াও করে ফেলবেন শৃঙ্খলাবদ্ধ করে ফেলবেন তাদের হাতের মধ্যে বেড়ি লাগিয়ে দিবেন তাদের যাওয়ার আর কোনো রাস্তা নাই তাদের শরীরের মধ্যে জামা পরানো হবে আলকাত্রার দাহ্য পদার্থ দিয়ে আল্লাহ রাব্বুল আলামিন জামা পরাবেন আগুনের মতো উত্তপ্ত আলকাত্রা চিনেন তো আপনারা আলকাত্রা উত্তপ্ত করে তাদের জামা পরানো হবে এবং তাদের মুখমণ্ডলের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন আগুন লাগিয়ে দিবেন এই অবস্থায় তাদেরকে জাহান্নামের সামনে যখন নিয়ে নেওয়া হবে তখন ফেরেশতারা তাদেরকে চুলের মুঠি ধরে জাহান্নামে যখন নিক্ষেপ করবেন তখন জাহান্নামের প্রহরী যিনি জাহান্নামের পাহারাদার যিনি তিনি বলবেন রে হে জাহান্নামীরা তোমাদের নিকট কি কোনো নবী রাসূল আসেন নাই তোমাদের কি কোনো ভীতি প্রদর্শনকারী কেউ আসেন নাই সুসংবাদদাতা কি কেউ আসেন নাই তখন এই জাহান্নামীরা বলবে হ্যাঁ আমাদের নিকট নবী এসেছেন রাসূল এসেছেন কিন্তু আমরা তাদেরকে টাকটা বিদ্রুপ করেছিলাম আমরা তাদেরকে অবজ্ঞা করেছিলাম তারা যে বাণী নিয়ে এসেছিল আমরা মিথ্যা প্রতিপন্ন করেছিলাম এক পর্যায়ে তারা বলবে قالوا لو كنا نسمع أو نعقل ما كنا في أصحاب السعير আর আফসোস আমরা যদি বুঝতাম আমরা যদি অনুধাবন করতে পারতাম আজকে আমরা জাহান্নামের অধিবাসী হতাম না তাদেরকে যখন জাহান্নামের কিনারায় দাঁড় করিয়ে দেওয়া হবে জাহান্নামে ফেলা হবে ওই সময় তারা বলবে ওয়াকালু ইয়া ওয়াইলাতানা নারুদ্দ ওয়ালা নুকাল্লিবু বিআয়াতি রাব্বিনা ওয়া নাকুনা মিনাল মুমিনিন জাহান্নামীরা আফসোস করে আল্লাহকে বলবে হায় আফসোস আল্লাহ যদি আমাদেরকে আবার দুনিয়াতে ফিরিয়ে দিতে তাহলে আমরা আর কোনোদিন এইভাবে মিথ্যা প্রতিপন্ন করতাম না আমরা ইবাদত বন্দেগি করতাম আমরা মুমিনদের সাথে আমরা একত্রিত হয়ে জান্নাতে আসতাম এই কথা শুনে আল্লাহ রাব্বুল আলামিন সাথে সাথে ডিনাই করে দিবেন প্রত্যাখ্যান করে দিবেন আল্লাহ রাব্বুল আলামিন বলবেন ওয়ালাউ রুদ্দু লাআদু লিমানহু আনহু ওয়া আন্নাহুম লাকাযিবুন হে বেঈমানের দল তোমাদেরকে আমি আল্লাহ রাব্বুল আলামিন আবার যদি দুনিয়াতে ফিরিয়ে দেই তাহলে তোমরা আবার আমার এই বিধান বলিতে তোমরা অস্বীকার করে নবীদেরকে মিথ্যা প্রতিপন্ন করবে সুতরাং তোমাদের সেই মিথ্যা আশ্বাস আমি আজকে শুনবো না সুবহানাল্লাহ সম্মানিত শুধু তখন জাহান্নামীদেরকে যখন জাহান্নামে ফেলা হবে তখন জাহান্নামীরা আল্লাহ রাব্বুল আলামিনকে বলবে ওয়াকালা আল্লাযীনা কাফারু রাব্বানা আরিনা আল্লাযীনি আদাল্লানা মিনাল জিন্নি ওয়াল ইনস নাজআলহুমা তাহতা আকদামিনা লিয়াকুনা মিনাল আসফালিন আল্লাহ রাব্বুল আলামিনকে বলবে আল্লাহ যাদের কারণে আজকে আমরা জাহান্নামী হয়েছি যাদের কারণে আমরা দোষী হয়েছি আমাদের যে সমস্ত নেতারা আমাদের জাহান্নামের দিকে ডেকেছে আমাদের যে সমস্ত নেতারা ইসলামের প্রতি তারা বিকৃত ধারণা আমাদের মন মস্তিষ্কের মধ্যে গেঁথে দিয়েছে যারা পৃথিবীতে নাস্তিক ছিল আমাদেরকে তো তারা জাহান্নামে পাঠিয়েছে তাদের কারণে তো আমরা জাহান্নামে এসেছি আল্লাহ তুমি তাদেরকে আমাদের পদতলে আল্লাহ তুমি তাদেরকে রেখে দাও তাদের বুকে পাড়া দিয়ে আমরা জাহান্নামে যেতে চাই নাউজুবিল্লাহ সম্মানিত শ্রোতি এই জন্য আসুন আমরা জাহান্নাম থেকে বাঁচার জন্য আল্লাহ রাব্বুল আলামিনের নিকট আশ্রয় প্রার্থনা করি ছোট্ট একটা দোয়া বলে আমি শেষ করব আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন একজন মানুষ যদি ফজরের নামাজের পর 7 বার মাগরিবের নামাজের পর 7 বার এই তসবিহটা পড়ে
اللهم اجرني من النار اللهم اجرني من النار কয়বার সাত বার কুসুমত মাগরিবের পর আর ফজরের পর সাত বার যদি পড়ে আল্লাহ রাব্বুল আলামিন এর বরকতে তাকে জাহান্নামের অগ্নি থেকে নিরাপদ রাখবে সুবহানাল্লাহ এই আমলগুলো যেন আমরা করি আল্লাহ যেন আমাদের সহায় হন আল্লাহ যেন এই নতুন বছরে আমাদেরকে জাহান্নাম থেকে মুক্তির দৃঢ় প্রত্যয় নিয়ে জীবন পরিচালনা করার তৌফিক দান করেন ওয়া আমিনু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন আমিন ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار رب ارحمهما كما ربياني صغيرا صلى الله تعالى على خير خلقه محمد وآله وأصحابه أجمعين برحمتك يا أرحم الراحمين